রানীনগর 2 নম্বর ব্লকের শেখপাড়া থেকে মিছিল করে এসে মনোনয়নপত্র জমা দিলেন বাম কংগ্রেস বিজেপি শাসক দল এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে তাই একসাথে মনোনয়নপত্র জমা দিতে বিরোধীরা শেখপাড়া থেকে রানীনগর 2 নম্বর ব্লকের বিডি অফিস থেকে 1 কিলোমিটার দূরে পুলিশ আটকে দেয় সেখান থেকে প্রার্থী ও প্রস্তাবক এবং সমর্থককে যাওয়ার অনুমতি দেয় আমাদের আতঙ্ক আমরা ভোগ করছি আমাদেরকে নমিনেশন ফাইল করতে দিবেন না বলে আতঙ্ক ভোগ করছি আমরা আজকে নমিনেশন দিতে পারবেন বলে মনে করছে আমাদের মনে বিশাল আশা ইনশাআল্লাহ নমিনেশন ফাইল করে যাব না আমাদের কোনো ভয় ছিল না আমরা একটু দুর্বল ছিলাম সকালবেলা আমাদের ওখানে আপনার বম টম লিয়া হাইসা পাশ লিলিয়া সব আমাদেরকে রাস্তা ঘিরে ছিল আমরা সবাই ঝুঁকে পারাইনার পর ওরা চলে এসেছে রায়নগর বাজারে লাঠি বাহিনী টিএমসির দল তারপরে আমরা সবাই গুচ্ছি আমাদের ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেট নিয়ে এই তো আমরা নমিনেশন জমা দিতে এসেছি জমা ইনশাল্লাহ জমা দিব দেওয়ার পরে এগা যাব ওরা যদি প্রতিবাদ করে তার উল্টো আমরাও প্রতিবাদ করব সমস্যা রাস্তাতে আমরা আসছিলাম আমার ফুপিয়া যাচ্ছিল মানে হাসিয়ে লিয়ে মানে পুড়িয়ে লিয়ে দেয়া বলছে যে আমাকে বলছে যে দাও দেনি ওরা লাঠি চকাচ্ছে কিন্তু অত তো লাঠি চকায়নি ওরা মানে ও হাসিয়া ভাইয়ের কেড়ে আবার এরকম মানে ঝামেলা করার লেগে সৃষ্টি করছে দেখেন এরকম অবস্থা আর কিছু নাই তৃণমূলের লোক তৃণমূলের লোক